অলৰেডি আপোনাক এই ৰিগাৰ্ডিং ভিডিঅ' দেই চাৰি আপোনাৰ দেখি চাৰি টে কিন্তু পাৰ্টিকুলাৰ আপোনাৰ গোটেই দুইটা ডিপাৰ্টমেণ্ট দেখাই

তো যে সবু আপোনাৰ ৰেগুলাৰ ৰক্ৰুটমেণ্ট ৰেট কাডাৰ গভৰ্ণমেণ্টৰ নিজৰ ৰিক্ৰুটমেণ্ট ষ্টেট ৰিক্ৰুটমেণ্ট ৰৈছে সেই সব জি এণ্ড পি জি দ্বাৰা হি যায় কেমিতি যায় প্ৰত্যেৰ কোন হু জি এণ্ড পি জি প্ৰত্যিপাৰ্টমেণ্ট কু চিঠি কৰে যে প্ৰতী ডিপাৰ্টমেণ্ট নিজ নিজৰ ভাকান্সি পড কৰোঁ আও সেই ভেকা পজিচন কু চপ্টেম্বৰ ডিচেম্বৰ ভিতৰত যি ৰুইচন এজেন্সি ডিপাৰ্টমেণ্ট চাহিবিপাৰ্টমেণ্টৰ যি ৰিকুইচন এজেন্সীক পচন্দ আচিব সেই ৰিকুইচন এজেন্সী হেণ্ড কৰাব কিন্তু সেইবি কণ্ডিচন থাকে অপিএছ সব গ্ৰুপ এ গ্ৰুপ বি ৰিক্ৰুটমেণ্ট কৰ গ্ৰুপ চি কৰব নে ওচ গ্ৰুপ বি গ্ৰুপ চি কয়ব গ্ৰুপ এ ওচৰনি অ' ট্ৰিপল এছ চি কু সব গ্ৰুপ চি হি মেক্সিমমাম দিয়া যায় বহুত ৰেয়াৰ গ্ৰুপ বি দিয়া যায় এছ এছ বি কু যেতিয়া আপোনাৰ নন নন গভমেণ্ট আপোনাৰ আডেড ইনষ্টুচন এইচবোৰ দিয়া যায়

टीजी पीसीएम एक्जाम दौर से कौन हो आप पेड़ागोजी आपस्तर सामान किंतु सब्जेक्ट पैटर्न अलग पीसीएम सबजेक्ट मैथ आसा अलग आर्ट्स हिस्ट्री जोग्राफी आसा सेमती ত চিজিএল যেতিয়া এগজাম হ'ল সেইবাবে কোৱাণ্টিট আপ্টিটুড জেনেৰেল নলেজ এই চবস্তৰ আপোনাৰ যেতিয়া টেকনিকা মানে ফিল্ড আছুচ টেকনিকাল ফিল্ডৰ যে নৰ্িং অফিচৰ এগজাম হ'ল নৰ্চিং পাঠ আছিল তেতিয়া টিচৰ ৰিক্ৰুটমেণ্ট এগজাম টিচৰ আপোনাৰ আপ্টিটুডৰ পাঠ আছিল সেই পাৰ্টা কেৱল চেপাৰেট কৰি দিয়া যাব যাফৰি কণ হ'ব বৰ্ষ গোটেই ৰিক্ৰুটমেণ্ট আৰামছে হৈ পাৰিব আৰামছে গোটেই বৰষ ভিতৰত সেই হিউজ ৰিক্ৰুটমেণ্ট আপোনাৰ এজেন্সি সেইটোৱে ফুলফিল কৰি পাৰিব সেইবাই কেৰ আমেণ্ডমেণ্ট পাই কোৱা গ'ল আৰু কেৰিয়াৰ আমেণ্ডমেণ্ট যদি কোৱাগলা তেতিয়া সাতদিন ভিতৰত কোৱা হৈ ডিপাৰ্টমেণ্ট কু পঁচিচাৰি থ কিন্তু কথা হ'ব এয়া যে ৰ্ৰুটমেণ্ট প্লান কৰলা যেতিয়া ভাকান্সি যে ফিলপ কৰা ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্ট দ্বাৰা সেই ভাকান্সি বৰ্তমান সুদ্ধা কণ অঁ মানে তিন সাত দু চবিশা কণ্লা যেটা কি চারি সাত সে আসছেন কিনা গভর্নমেন্ট এই চিঠি এলাকা এই চিঠি মানে পূর্ব আমি দেখা তাহলে মাসেবি হয়ে গমেট ফর্মেসান তেমন এ গভর্নমেন্টর কিছু এরকুটমেন্ট না পারি আপনি দেখুন কলমে গোটে জায়গার ভ্যাকান্সি বেস লেবল পোস্ট্র কে এটি লেখা হয়েছি আপনার নম্বর অফ পোস্ট আপ্রুভড বা ইম্প কমিটি যেটা আপ্রুভেড অথরিটি তারা আপ্রুভ হয়েকি

সেই আপ্রুভ করা হয়েছে আপন টোটাল ভ্যাকেশি আপ্রুভ করা হয়েছে দুই হাজার পচাশ এবং দুই হাজার পচাশ রু কমিটি দ্বারা স উনিশশো সতুরি পোস্ট কু গ্রাট করাছি যে হ্যাঁ এই পোস্ট আপনার রিগুইসান দিয়ে যাব এবং সেতির বর্তমান এজেন্সি সেন্ড করা সি ষোলশ একাবনটি এবং বাকি অ্যাপ্রুভ পোস্ট সেন্ড করা তিনশো উনিশটি তো এইভাবে ঢঙ্গে আপনি টোটাল দেখিয়ে আসবে বর্তমানে আমি এইটা আপনার দেখাই দিলি আপনার আপনার দেখাই দেল অ্যান্ড মা এজুকেশন না হায়ার তো ভিতরে আপনি দেখবে পর্টিুারি রেভেন্উ ডিজাস্টর ম্যানেজমেন্ট আপনার দেখন্তু টোটাল আপনার রিকোয়েস্ট এজেন্সি দিয়ে হিযায়ু বর্তমান চারি আর এই পোস্ট কি দ্বারা করা সেটা এটি অপন সামনে আরও স্কুল আন্ড মা আমি এইটি সমস্ত কনফিউজন টোটাল হাইস্কুল গভর্নমেন্ট দেখে সারি আসে বর্তমান জুন্ার পঁচিশ আমাদের অঠাইশ হাজার পোস্ট ফাঁকা হব এবং বর্তমান সুদ্ধা আইশ হাজার পাখা পোস্ট ফাঁকা আছে তেম তেইশ হাজার বাইশ তেইশ হাজার পোস্ট যে ফাঁকা আছে এটা কেবল হাইস্কুল টিচর পোস্ট তাপরে স্পেশাল এজুকেশন টিচর পোস্ট ফাঁকা আছে সেটা বারম্বার গভর্নমেন্ট তাঁর সাড়ে তিন হাজার প্লস চারি হাজার পাখা পোস্ট ফাঁকা আছে গভর্নমেন্ট বারম্বার কলে পূরণ করুনি আউ গোট কথা আ ভিতরে জুনিয়র টিচর না ম কোচি কিনা এটা স্টেট গভর্নমেন্টর পোস্ট এটা আপনার স্কিমাটিক পোস্ট নুয়ে স্কিমাটিক পোস্টটা অলগা এটা স্কিমাটিক পোস্টটা স্টেট ক্যাডার ভিতরে আসিপারি কিনা স্কিমাটিক আপনি দেখবে বর্তমান জুনিয়র রেগুলার হয়ে পরে পাখা আপনার ষাটে বা আষটির হাজার পোস্ট আপনার জুনি টিচর ফাঙ্কা মানে জয়নিং কলাপরে হই ফাঁকা রহবেন কিনাও কন্ট্রাকচুয়াল তেমু এই জুনি টিচর আহ ভিতরে হাইস্কুল পর্টিলারি কেউ পাখাপাখি বাইশ তেইশ হাজার পোস্ট অ স্পেশাল এজুকেশন টিচর চারি হাজার খন্ডে পোস্ট মানে ডিফরে ডিফরে ক্লরিকা বোর্ড অফিসে পাঁচশো মানে পাঁচশ পোস্ট সে শহে কত জন অনেক সেটি চারশো পাঁচশো পোস্ট বিভিন্ন ডাইরেক্টোরেট্র সেই অবস্থা তেমন ডাইরেক্টোরেট বিএসসি এমন যদি হিসাব করা প্রতি ডিও অফিস রে হিসাব ক্লরিকা পোস্ট এবং ডিফরে ক্যাটাগো পোস্ট এই আকুয় যদি হিসাব করবে এটি দশ কি ঊর্ধ্ব তাহলে পোস্ট বাহার বা পোস্ট বাহার এবং তাস্ত আপনার যদি হিসাব করবে আপনার টিচর রয়েছেন পি রয়েছেন এমান সিট ফাঁকা অইগুলো সব মিশাই আপনার এটি হোচ্ছি পাঁচ হাজার সাতশো আপনার সতন হাজার চারশো তেত্রিশ এবং গ্রুপ ডি পোস্ট যেটা আছে সেটা আউটসোর্ং ফিল অপ করা ফাঁকা আছে তো এটি আপনার দেখুন নম্বৰ অফ পোষ্ট আপ্ৰুভ কৰা হৈছিল কমিটি অথৰিটাৰা আপ্ৰুভ কৰাহি চাৰি চিৰিহাৰ কিন্তু বাছ আপ্ৰুভ কমিটাৰ আপ্ৰুভ কৰা হৈছিল ৰিক্ৰুটমেণ্ট সেইটা হ'ল ষোল্ল হাজাৰ সাতশ বা আপনার অর্ত্রিশ আউট অফ আপ্রুভ পোস্ট যেত আপ্রুভ পোস্ট হাজার কত রিকশন এজেন্সি হয়েছে রিকুয়েশন এজেন্সি কু সেন্ড করা হইছে আপনার দেখবে চৌত্রিশ হাজার ছতাবনটি সেন্ড করাছি আউ নম্বর অফ পোস্ট হইচ টু বি সে এজেন্সি এটা রয়েছে ছ হাজার আপনার কবে ছ হাজার আঠতিশ কেউটু আসা মুহি আপন এ চৌত্রিশ দেখবে বর্তমানে আপনার রিকুয়েশন এজেন্সি এটি পঠাছিল কে না এটি দেখুন তা রুনি আ বাঞ্চন্স কা এই আড হৈ যুনিয়ৰ টিচৰ টি কাই এতিয়া আপোনাৰ মানে স্থিৰ কৰাহি পঠা যাব কিন্তু চৌত্ৰিছ হাজাৰ এইযোগী কোডি হাজাৰ স্কিমাটিকে আড কৰি লিখিছিল কোডি হাজাৰ সেইমাটিকে আড হৈছি তাৰ সৈতে আপোনাৰ সাত হাজাৰ পাঁচশ হাইস্কুল ৰ্ৰুটমেণ্ট চলিছিল ঠিক আছে আউ তাহলে পিজিডি রেকুমেন্ট মিশি মাসিক চৌত্রিশ হাজার পঠা যা লেখা হয়েছে ছ হাজার অঠা আপনি পঁচিশটা পোস্ট ক্রিয়েট হয়েছে এল ছাড়ি রে আলাপে তেরোটা পোস্ট আপনার অধিক হয়ে যাও এই তেটা পোস্ট আপনার বলি বই পড়া তেলুগু উৰ্দু টিচৰ পোষ্ট মে বি হৈ থাকিব এইটাই পঠা যোৱা বাকী অতি তুমি যোন পঠাচন এজেন্সীক সেইটা চপ্টেম্বৰ ডিচেম্বৰ ভিতৰত পঠাও আকি পঠা যাব কি গমেণ্ট নূ অধিকা সৈতে আড কৰিবা গভৰ্ণমেণ্টৰ ডিচন উপপেণ্ড কৰে কয় তুমি বৰ্তমান আপুনি দেখিব ৱাটৰ ৰিছোৰ্ছ ওমেন ডিপাৰ্টমেণ্ট ৱৰ্ক ডিপাৰ্টমেণ্ট চোচিয় চিকুৰি ডিপাৰ্টমেণ্ট এই সব জিছতে আপুনি দেখিব পাৰ্টিকুলাৰলি আমি যদি খোজা আপোনাৰ হায়াৰ এজুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট এই আপোনাৰ দেখিব హా ఎజుకేషన్ డిపార్ట్మెమ

আপোনাৰ এই নেগাৰ্ড যে ডাউট ছিল ভাবি ক্লিয়াৰ হৈ থাকিব এই পিডিটো মই আপোনাক টেলিগ্ৰামে আবেলব কৰি দিবি আপোনালোকে অসুবিধা হ'ব নেকি কিন্তু এই ফাইনা ৰিক্ৰুটমেণ্ট নুহে এইটা আপোনালোকৰ ডিপাৰ্টমেণ্টালি ৰিপোৰ্ট মাগিছিলে কেতিয়া প্ৰগ্ৰেছ হৈছি কেকী অ ফাইনেলাইজ কৰি পুনি নূ ৰিক্ৰুটমেণ্ট যদিও ভেকান্স বিধানসভাৰে আছিলে আপুনি দেখিছোঁ সেই সব আগবে আকি হি আপোনাৰ তাৰপৰা পঠাইবে নিশ্চয় ৰাজ্যৰ যা যা আপডেট ঠাই মই চেয়াৰ কলে আশা কৰিমিক ইনফৰ্ম হেল্পফুল পুনি দেখা নাই নহয় দিয়ক